الحسن والحسين سيدا شباب اهل الجنه হাসান হুসাইন সমস্ত মানুষের জান্নাতের সরদার গো বাবা ঘরের মধ্যে আট দিন খাবার নাই মার কাছে বারবার বলে আম্মু পারো না এক পেয়ালা দুধ দিতে মা পারো না এক পেয়ালা খাবারের ব্যবস্থা করতে মদিনার প্রতিটা ঘরে ঘরে সকাল বিকাল খাবার পাক হয় আর আমার নানা মদিনার প্রেসিডেন্ট আমাদের ঘরে খাবার নাই গো মা কারো কাছ থেকে কি কোনো ধার উদার পাও না গো মা ফাতেমা কাঁদে আর বলে বাবা রে তোর মা এমন একজন তার সন্তান এমন বাবার সন্তান গো মা দুনিয়ার কারো কাছে চাইয়ে খাওয়া আমাদের জন্য হারাম কারো জাকাত পাত্র খাওয়াও গো হারাম ও হাসান হুসাইন সারা জীবন ক্ষুদায় কষ্ট নিবি মা বাবারে কোনোদিন কারো কাছে হাত পাইতে কষ্ট নানারে দিবি না যুবক ভাই তুমি আর আমি কত খাবার ইসরাফ করি ফেলে দেই আর যারা তোমার আমার জান্নাতের যুবকদের সর্দার তার আজকে আট দিন ক্ষুধায় কষ্ট পেটটা পিঠের সাথে লাগিয়ে গেছে যুবক রে ও বাবা হাসান হুসাইন কিন্তু নানার কাছ থেকে হাউজে কাউসারের গেলাস নিয়ে তোমার আমারে খাওয়ানোর ব্যবস্থা করবে যদি জান্নাতে খাইতে চাস গো যুবক আমার আল্লাহরে জোরে একটা ডাক দিয়া বলো আল্লাহ পকেটে পয়সা নাই অসুস্থ ডাক্তার দেখাইতে পারি না আমার জনম দুঃখিনী মা অসুস্থ আমার বাবা অসুস্থ আল্লাহ পয়সার অভাবে ডাক্তার দেখাইতে পারি না আল্লাহ তুমি আমার মাকে সুস্থ করে দাও বাবা চোখের পানি পড়তে দেরি আছে যাইয়া দেখবা মা সুস্থ হয়ে গেছে হে আমার স্কুল কলেজের ভাইরা আমি এখানে আসার আগে দেখলাম অনেক দূর থেকে কয়েকটা যুবক আমার ওয়াজ শুনতে আসছে এরা স্কুল কলেজের ছাত্র মনে হইতেছে এরা মাদ্রাসার ছাত্র বাবা একমাত্র সরমুনার বরকত এদের চেহারা পাল্টে গেছে ওরা আমার রুমের কাছে যায় বলে হুজুর আমরা আসলে মাদ্রাসার ছাত্র না আমরা কলেজের ছাত্র স্কুলের ছাত্র আন্দোলন করি ইসলামী আন্দোলনে এই জন্য হুজুর আমাদের এই অবস্থা আর হুজুর আপনার বয়ান শুনি আর কাঁদি হে যুবক একদিন আমিও তোমাদের মতো ছাত্র জীবন ছিল আমিও কত রাস্তায় ঘুরছি আর কাঁদছি দুনিয়ায় কত মহিলার মা বলতে চাইছে কেউ মা ডাকটা শুনতে চাই সৎ মায়ের ঘরে বড় হয়েছি দুনিয়ায় অনেক কিছু খাইতে মনে চাইতো বাবা পয়সার অভাবে খাইতে পারি নাই ইলিয়াসুর রহমান জেহাদি এখন 1,20,00,000 টাকা দিয়ে জায়গা কিনে বাবা আল্লাহ রাস্তায় দান করে দিয়েছি এক সপ্তাহের ভিতরে জায়গা কিনছি এই লকডাউনের মধ্যে এই মাসের 1 তারিখ দলিল করছি 1,20,00,000 টাকা দিয়ে জায়গা কিনে এই মাসে 1 সপ্তাহ জায়গা ঠিক করছি 1 সপ্তাহের ভিতরে 1,20,00,000 টাকা দিয়ে জায়গা আল্লাহ কেনাইছে 1 তারিখে দলিল করছি 1 তারিখে মাহফিলে হাফিজ রহমান সিদ্দিকীর আইনা উদ্বোধন করছি উদ্বোধন করিয়া 10 দিনের মাথায় কাম ধরছি মসজিদের কাম ধুমছে কাম চলতেছে 10 টন রড গতকালকা সীমানার মসজিদের ওখানে ফেলিয়া 10 টন রড মানে 6,00,000 টাকা ফেলাইয়া এরপরে বাবা এই মাহফিল আইছি আলহামদুলিল্লাহ কর আপনাকে মাহফিলের হাদিয়াও আমার মসজিদে চলে গেছে মসজিদের কাজে এই গাজীর আমি ধন্যবাদ দিয়ে বলি গাজীরে বলছি গাজী তুমি তো টাকা দিছো ভাই মসজিদে দিয়ে দিছি রডের ভিতরে গাজী কয় আলহামদুলিল্লাহ আমার এলাকার কষ্টের টাকা আল্লাহর ঘরে লেগে গেল আপনারা বলেন বক্তারা টাকা নেয় কি করে বাবা আমি মাদ্রাসা চালাই যে আমার ছাত্র বলল কারো কাছ থেকে 1 টাকাও আমি নেই না সব আমার ওয়াজের কষ্টের টাকা
এখন মসজিদের কাম ধরছে, মসজিদে 1 কোটি টাকার উপরে লাগবে কামে। আমার এক মা এক স্টেজে ওঠার আগে যে বাড়িতে ছিলাম, জানালার ফাঁক দিয়ে একজনের কাছে 500 টাকা পাঠাই দিয়েছে আমার মসজিদের লেগে। আর একটা যুবক স্কুলে পড়ে 200 টাকা দিয়ে কয়, হুজুর আমার লেগে দোয়া করেন। ও বাবা, এ লাখ লাখ টাকা খরচ করতেছি মসজিদের পিছনে, 11 লাখ টাকাই বন্ধ গেছে গা, কারো কাছ থেকে 11 টাকাও কেউ তো আমার দেওয়ার ই দিল না। সব খরচ করতেছি, কইত্যা করতেছি, আল্লাহই ভালো জানে। আলহামদুলিল্লাহ জোরে বললেন না, কেউ আমার 1 লাখ টাকা দেয় নাই, সব আমার পক্ষ দিয়ে খরচ করতেছি। জায়গা কিনছি 1 কোটি 20 লাখ টাকা দিয়ে, আল্লাহর রাস্তায় খরচ করতেছি 1 লাখ টাকা, কে দিবে কে দিবে না ওই চিন্তা নাই, আল্লাহর ঘর হবে। উপাজান ভালো করে বুঝেন কেন করতেছি জানেন, একমাত্র আমার জনম দুঃখিনী মায়ের জন্য। জীবনে কোনোদিন মায়ের একটা পানও খাওয়াইতে পারি নাই, মায়ের একটা ইলিশ মাছ কিনিয়াও খাওয়াইতে পারি রে। আবার আল্লাহর রাসূল বলেছেন, মান বানা ইলাল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যারা আমার ঘরকে বানিয়ে দিল আমি আল্লাহ জিম্মাদারি নিলাম তার মা বাবা তার জান্নাতে ঘর বানাই দেওয়ার জন্য। আমরা তো বাবা নিজের ঘর সুন্দরের জন্য পাগল, আল্লাহর ঘরের দিকে তাকাই না, আছে না নাই। আল্লাহকে বাবা বাড়ি করতে আমি নিষেধ করি না, মাঝে মাঝে মসজিদ মাদ্রাসা করিয়া জান্নাতের একটা টিকিট কাটিয়েন, এই বাড়ি রাইখা যাবেন, এই বাড়ি ধ্বংস হয়ে যাবে কিন্তু মসজিদ আর মাদ্রাসা ধ্বংস হবে না। আলহামদুলিল্লাহ বলেন, করার দরকার আছে না নাই, টাকা নাই দিকে। হাসান হুসাইন কষ্টের বোঝা মাথায় লইয়া ঘুরে নানাই চলে আসছে, কে যেন ডাক দিয়া কয়, নবী ও আপনি তো যুদ্ধের কাজে চলে গেছেন, হাসান হুসাইন 8 দিন ধরে তাদের ঘরে খাবার নাই। নবী আবার দৌড়ে গেলেন, যুদ্ধের থেকে আসার পরে নবীর সুন্নাত ছিল প্রথম মসজিদে ঢুকে 2 রাকাত নামাজ পড়তেন, নামাজ 2 রাকাত দ্রুত শেষ করে ফাতেমার দরজার সামনে হাজির, ডাক দিছে নানু ভাই, ঘরের মধ্যে থেকে আওয়াজ আসছে বাবা একবারে বিড়ালের বাচ্চা যেরকম কুন করে ওঠে ওই রকম। কষ্ট হইতেছে? আর মাত্র 10 মিনিট আলোচনা করবো, আপনাকে সুবহানাল্লাহর ভাবে বুঝতে আছে, আপনারাও বেশি সময় মনে টিকবেন না, টিকবেন টিকবেন। আল্লাহ আকবার বলেন তো বাবা, বলেন তো নবীর ফ্যামিলির সাথে দামি কোনো ফ্যামিলি দুনিয়া আল্লাহ বানাইছে? নদীর সন্তানের মতো দুনিয়ার কোনো সন্তান ছিল? নবীর নাতির মতো দুনিয়ার কোনো নাতি আছে? নবীর মেয়ের মতো ফাতেমার মতো দুনিয়ার কোনো মহিলা আছে? কেউ নাই। আল-ফাতিমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, সমস্ত মহিলাদের জান্নাতের সর্দারিনী, লিডার, সভানেত্রী জান্নাতের মা ফাতেমা। খোদার যন্ত্রণায় ছেলেরা যদি না খায় থাকে, মা কি খাইয়ে পেট ভরে রয়েছে? মা তো আরো খায় না, মা পরের বাড়িতে কাম করে বাবা কাজের বুয়া হিসাবে একটু তরকারি পাইছে যে তুমি খাও, মা না খাইয়া বাটিতে করে আসলে করে না বাচ্চাকে খাওয়ায়, ঠিক না? ঢাকা শহরে দেখি বাবা কাজের বুয়া রে 2টা কলা দিছে, না তো তুমি খাও খাইয়ে কামে লাগো, বাবা কলা 2টারে কি করছে জানেন, গাড়িটি বাইন্ধে থুইছে। আমার বাসায় একটা মহিলা কাজ করে, আমার বিবি বলে, আমি তো দেখি না, আমার বিবি বলে দেখেন মা যে সন্তানের জন্য কি করে এটা আমি আমার বুয়ারে দিয়ে দেখি। আমি বলি দেখো তুমি তারে কখনো বাসি তরকারি দিবা না, আমরা যা খাই তাই দিবা, তা নাহলে এর বাচ্চাগুলো কি কবে, মা তোমার মনে ঠান্ডা তরকারি দিছে আর আমরা ভালোটা খায়, কারণ হে ছোটো মানুষ ও কিছু বুঝবে না, মনে করবে হেরা খুব খারাপ রে, আমরা যা খাই তাই দিবা, সে যখন সকালবেলা আসে আমরা যা পাকাই তার দিয়ে দিই। ও বাবা আপনারা যারা কাজের বুয়া, আমার শুধু এই কথাটা শুধু আপনাদের ভিতরে সীমাবদ্ধ না, সারা দুনিয়া চলে যাবে কালকে আমার এই কথা। আর বড়লোক ভাইদেরকে বলবো আপনার বাসার কাজের বুয়াকে কখনো তুচ্ছ করেন না, আপনার বাসার কাজের মেয়েটাকে খুন্তি পোড়াইয়া সেক দিয়েন না। ও এমন একটা মহিলা যেই মহিলা আপনার বিবির মধ্যেও যা আছে ওই কাজের বুয়ার মধ্যেও তাই আছে। কেন তার গায়ে হাত দেন, আপনি কে অধিকার দিয়েছে? ওই সমস্ত শিল্পপতির পরে আল্লাহর কসম, যারা গরিবদের উপরে কষ্ট দেয় কাজের বুয়াকে মাইর দেয়,
শোনেন না মাঝে মাঝে পেপার পত্রিকায় সাত বছর একটা কাজের মেয়েকে এমন ভাবে মারছে, মেয়েটা মরেই গেছে, মাইর আবার ম্যান হলে ঢুকে দিছে। কষ্ট হইতেছে বাবা? মনের কষ্টে বলতেছি, মা সন্তান রে ভুক রাইখে মা খাইতে পারে? ফাতেমা তো অনাহার, ফাতেমা তো আরো অনাহার। ও বাবা যখন ডাক দিছে নানু ভাই হাসান রে হোসাইন, দুই ভাই নানার আওয়াজ শুনে আসছে বাবা হাটিয়া না চার পায়ে হাটিয়া, নানা আসছো নানা আসছো। হে নানু ভাই এসছি, তোমাদের চেহারা এরকম কেন? নবী বুঝে ফেলেছে। দুই ভাইরে দুই বগলের সাথে চেপে ধরে বলে নানু ভাই রে বল তো তিরু নাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু আবকা। ও নানা যারা দুনিয়া চাবে দুনিয়া পাবে কিন্তু আখিরাত পাবে না। হাসান বলে নানা দুনিয়া চাই না আখিরাত চাই। ফাতেমা দৌড়ায় আসে, আব্বা তুমি কি যুদ্ধের কাজে ব্যস্ত ছিল, দাওয়াত তাবলীগের কাজে ব্যস্ত ছিল? হমা বাবা আট দিন হয়ে গেল পানি ছাড়া কিছুই নাই বাবা। মাঝে মাঝে দুই ভাইকে রানের পরে শোয়াইয়া সারা রাত বাতাস দেই কিন্তু বাবা পেটের ক্ষুধায় তাদের ঘুমও আসে না। বুঝ দিয়া রাখি তোমার নানা আসলে তোমাদের খাবার ব্যবস্থা আল্লাহ করে দিবে। ও বাবা তুমি আসছো, তোমার চেহারার মধ্যে এত বরকত, তোমার চেহারা দেখেই তো পেট ভরিয়া যায়। ওবাজান আমার নবীর চেহারার মধ্যে এত বরকত ছিল, এত ভিটামিন ছিল, নবীর চেহারা দেখিয়া সাহাবীরা যুদ্ধ করত, খাওয়ন লাগতো না। হাসান হুসাইনের ক্ষুধা লাগলে দৌড় দিয়ে নানার কাছে যাইতো, চেহারা দেখলে পেটটা ভরিয়া যাইতো। নানার ডাইন হাতটার ডাইন হাতের আঙ্গুলটা গালের মধ্যে দিলে দুই ভাইয়ের পানির পিপাসা নিবারণ হয়ে যাইতো। নানার জিব্বাটা গালে দিলে বাবা ওই দিনের খিদা নিবারণ হয়ে যাইতো। আমার বরকতি নবী লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। এ যুবক ভাই এখন দিলটা নরম করবা। দুই ভাই দৌড়ে আসে নানার বুকের সাথে মাথাটা লাগায় বলে নানু তোমার যদি মায়া লাগে নানু আমাদের খাবারের ব্যবস্থা করিয়া দাও। নবী আমার হাত তুললেন, আল্লাহ জীবনে আমি ক্ষুধার কষ্ট করছি, আমি জীবনে খাবারের জন্য চিল্লা পাল্লা কোনোদিন চাই নাই, তুমি আমার দুই নাতির খাবারের ব্যবস্থা কইরা দাও। আপনারা জানেন বেশি দেরি হয় নাই, নবীর মোনাজাত শেষ করতে দেরি হয়েছে, প্লেটের মধ্যে খাবার ঘরের দরজায় হাজির হইতে দেরি হয় নাই। কোন রেস্টুরেন্টে এর খাবারের খাদ্যাম খাবার লয়ে আসছে খাদিমদার। এ যুবক ভাইরা নবীর সামনে প্লেটটা হাতে নিয়ে বলে নবী গো খাবারের ব্যবস্থা হয়ে গেছে, তৃপ্তি সহকারে ফ্যামিলি লয়ে খান। আল্লাহু আকবার। বাজানে খাবারে প্লেট হাতিয়ে নিয়ে অবি অবিসুরাতে কান্দে কান্দে। হাসান বলে নানা শুরু করো। নবী বলে না রে নানু ভাই, এই খাবার তোমাদের শোভা পাবে আমার শোভা পাবে না। কেন গো নানু? আমি আমার উম্মতকে রাইখে এই খাবার খেতে পারি না। ফাতেমা ইশারা দিয়া বলে হাসান দে আমি মা বেজার হয়ে যাব যদি এই খাবারে তোদের মুখ লাগে। তোমার নানা যে খাবার খায় না তোমরা খায় না। দুই ভাই খাবারের প্লেট নবীর হাতে তুলে দিয়া বলে আমার নানা যেই খাবার খায় না ওই খাবার আমরা খাই না। নানা বুঝে ফেলেছি দুনিয়ার খাবারে এত ঘেরান হতে পারে না গো নানা। ও নানা তুমি খাবার রিটার্ন দিয়ে দাও, তোমার চেহারাটাই আমাদের জন্য খাবার হয়ে গেছে। আমার বিশ্বনবী বলে নানা টাকার দরকার, একটা দৌড় দিয়ে ফাতেমার রুমের মধ্যে ঢুকলেন। ফাতেমার জায়নামাজটা টান দিয়ে দেখাই দিলেন, ফাতেমা দেখতো মা আমি আঙ্গুল দিয়ে গুতা দিয়ে মাটি সরায় দিছি, দেখতো মা কি দেখা যায়।
দেখে ফাতেমার যায় নামাজের নিচে বাবা গলিতে স্বর্ণের নহর দেখা যায়, স্বর্ণের নহর। মা যত স্বর্ণ চাষ লিয়া বাজারে বিক্রি করিয়া খাদিমদারকে পাঠায় দেয়, মা খাবারের ব্যবস্থা কর। ফাতেমা কাঁদে আর বলে, বাবা গো বল তো অতিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। তুমি বলছো দুনিয়া পাবে আখিরাত পাবে না, বাবা আমি দুনিয়া চাই না, আমি দুনিয়া চাই না আখিরাত চাই। আমার বিশ্বনবী ঘোষণা দিলেন, ক্ষুধা পেটে লইয়া স্বামীর কষ্ট বুকে লইয়া যেই সমস্ত মহিলার অভাব অনটনের ভিতর আল্লাহর প্রশংসা করবে, ফাতেমার গাড়িতে চড়িয়া তারা জান্নাতে চলিয়া যাবে।